উচ্চ আওয়াজে আমিন বলে এমন উচ্চ আওয়াজে আমিন পৃথিবীর কোনো হাদিসের কিতাপে নাই হানাফি মাজহাবের একটি আমল যদি কোনো আহলে হদসরা কোরআন হাদিসের বাহিরে দেখাইতে পারে আল্লাহর একাত্মবাদের কসম ইনশাআল্লাহ আমি হানাফি মাহাব ছেড়ে আলে হদস হয়ে যাব আমিন কয় প্রকার প্রথম প্রকার আমিন হল সশব্দে উচ্চ আওয়াজে এটা সাফি মাজহাব এর সমর্থনে অসংখ্য হাদিস আছে রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল আমার রাষ্ট্রীয় প্রোগ্রাম ছেড়ে পুরিন দেয় নাকি পাঁচরুখি হ্যাঁ পাঁচরুখি তাই এই আমার ইমাম সাহেব আমার সাথে ছিল তো ড্রাইভারকে বললাম ড্রাইভার আপনি গাড়িটা রাখেন নামাজের সময় হয়েছে নামাজ আদায় করব। তো ভাই বিশ্বাস করে নামাজ আদায় করতে গেছি প্রথম জানি না এটা যে আলে হদসদের মসজিদ জানতাম না আমি চারটা মসজিদ না চারটা আহলে হদসদের আমি জানতাম না ভাই পরে ঢুকছি ঢুকার পরে তেলওয়াজ শুরু করছি আলমি আর মালিকিয়া উমিদ্দিন তেলাতটা মোটামুটি চলে এদের আবার বেশিরভাগ আলে হদশদের বেশিরভাগ আলেমদের কোরআন তেলত সই হয় না কেমনে তেলাত করে আমি শোনায় আপনাদেরকে আবদুর রজ্জাক বিন ইউসুফ তাদের বড় একজন নেতা তাদের বড় হুজুর তেলত করে এইভাবে

সময় জানতাম না তারা যে আহালে হদস ওলা দল লিন যখন বলছে আবে ওরে বাপ রে বাপ আমি চিন্তা করলাম কিরে ঠাটা পড়লো নাকি বুঝতে পারলাম আরে কোথায় এসে ঢুকলাম এরা তো আহলে হদস ঠাটা পড়ে নাই বজ্রপাত হয় নাই আমি নে ঠেলা মারছে হাত বাঁধবে নাবি নিচে নাকি নাবির উপরে এই সাধারণ আমল নিয়ে তারা ফেতনা করে সব জায়গার মধ্যে আজীব লাগে আমার কাছে আর আমাদেরকে বেদাতি বলে হানাফি মাজাবের আমল বলে কোরআন হাদিসের বাহিরে আমি দেরতহীন কণ্ঠে বলি বলিষ্ঠ কণ্ঠে বলি সারা বাংলার সমস্ত আহলে হদসদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ হানাফি মাজহাবের প্রত্যেকটি আমল কোরআন সুন্নার মধ্যে থেকে আসছে কোরআন সুন্নার বাহিরে হানাফি মাজহাবের কোনো আমল নাই হানাফি মাজহাবের একটি আমল যদি কোনো আহলে হদসরা কোরআন হাদিসের বাহিরে দেখাইতে পারে আল্লাহর একাত্তরের কসম আমি আল্লাহ আমি হানাফিমাজেরে আহলে হত হয়ে যাবো দেখাতে না ইনশাল্লাহ কিন্তু ভণ্ডদের সাথে আমাদেরকে মিলাবেন না আম ইন সশব্দে বলবেন নাকি নিঃশব্দে বলবেন এটা নিয়ে ফেতনা করে রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল আমার রাষ্ট্রীয় প্রোগ্রাম সেরে পুরিন্দা নাকি পাঁচরুখি হ্যাঁ পাঁচরুখি তাই আমার ইমাম সাহেব আমার সাথে ছিল তো ড্রাইভারকে বললাম ড্রাইভার আপনি গাড়িটা রাখেন না আমাদের সময় হয়েছে নামাজ আমাদের করবো তো ভাই বিশ্বাস করেন নামাজ আদাই করতে গেছি প্রথম জানি না এটা যে আলে হদসদের মসজিদ জানতাম না চারটা মসজিদ না চারটা আহলে হদসদের আমি জানতাম না ভাই পরে ঢুকছি ঢুকার পরে তেলওয়াজ শুরু করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তেলাওয়াতরা মোটামুটি চলে এদের আবার বেশিরভাগ আলে হদসদের বেশিরভাগ আলেমদের কোরআন তেলত ইসই হয় না কেমনে তেলত করে আমি শোনাই আপনাদেরকে আব্দুর রজাক বিন ইউসুফ তাদের বড় একজন নেতা তাদের বড় হুজুর তেলত করে এইভাবে এ বুনাইয়া লাতুশ্রিক বিল্লা ইন্না শিরিকা লা আজিম আযীম এভাবে পুরো এভাবে তেলাওয়াতই হয় না ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাবিল হাককে ওয়া তাওয়াসাবিস সাবর এভাবে তেলাওয়াত করে তেলাওয়াতইসই হয় না তদিন বেশিরবাগ আহে হদস আলেমদের তেলাওয়াতসই হয় না আমি স্পষ্ট শুনছি অতসই ইয়া আবু নায়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা কত চমৎকার তেলাওয়াত তেলাত করে এ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম তেলাওয়াত তো শুনলাম সুরা ফাথিয়াটা মোটামুটি হয়েছে মোটামুটি তেত্রিশ দেওয়া যায় আর কি কিন্তু যখন বলছে বিশ্বাস করেন ভাই আমার ধ্যান ধারণা সম্পূর্ণ আয়াতের অর্থের দিকে ছিল কিন্তু ওলা যখন বলছে ওই সময় জানতাম না তারা যে আহলে হত ওলা দল লিন যখন বলছে ওরে বাপরে বাপ আমি চিন্তা করলাম কিরে ঠাটা পড়লো নাকি আমি মনে করেছি ঠাটা পড়ছে কিরে এমন আওয়াজ হলো পরে না বুঝতে পারলাম আরে কোথায় এসে ঢুকলাম এরা তো আহালে হদস ঠাটা পরে নাই বজ্রপাত হয় নাই আমিনে ঠেলা মারছে এমন উৎস আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মিশ্রের মতন আমিন বলছে আমার কাছে যেমন লাগছে মসজিদ ভেঙে যাওয়ার মতন ভাই আমিন হলো তিন প্রকার আমিন কয় প্রকার প্রথম প্রকার আমিন হলো আওয়াজে এটা এর সমর্থনে অসংখ্য হাদিস আছে আরেকটা হলো আমরা হানাফিদা যেটা আস্তে আস্তে বলি তো আরেকটা হলো নিশব্দে আস্তে আস্তে আমিন বলা এর সমর্থনে অসংখ্য টাক্কা সহিয়ে আছে কেউ দেখতে চাইলে দেখতে পারে আমার কাছে আর তিন নাম্বার হলো হানাফি মাঝহাবি যারা আছে হানাফি মাঝহের অনুসরণকারী যারা আছে তারা যে আস্তে আস্তে বলে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মিছিলের মতো উচ্চ আওয়াজে আমিন বলে এমন উচ্চ আওয়াজে আমিন পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই এটা হিংসামূলক সম্পূর্ণ হিংসামূলক